সক্ষম সামাজিক সংস্থা উত্তর জেলা শাখার উদ্যোগে এবং ধর্মনগর রোটারি ও রোটারি একট ক্লাবের সহযোগিতায় বুধবার শ্রবণ প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধর্মনগর অর্থেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুত দে সরকার, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, MS ডক্টর দীপক হালদার, সক্ষম সামাজিক সংস্থার সম্পাদক রাজীব ভট্টাচার্য, সংস্থার সভাপতি বরুণ দাস এবং সমাজসেবী শ্যামল নাথ সহ আরও অনেকেই। এই দিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেই বাম আমল থেকে ধর্মনগরে DDRC স্থাপনের জন্য কেমন করে সংগ্রাম চালিয়ে গেছেন তা তুলে ধরেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তিনি বলেন, এখনও সেই সংগ্রাম সম্পূর্ণরূপে শেষ হয়নি, কারণ ধর্মনগর কালীদীঘির পারে একটি DDRC সেন্টারের শাখা খোলা হলেও প্রকৃত কাগজপত্রের দাবিদার এখনও অনুকোটি জেলার কৈলাসহরের উপর ন্যস্ত রয়েছে। যতদিন না পর্যন্ত ধর্মনগরে স্বয়ং সক্রিয়ভাবে DDRC সেন্টার চালু হচ্ছে ততদিন পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে। মাসে কেউ দুই দিন, কেউ বলে একদিন, কেউ বলে সপ্তাহে 6 দিন এরকম। সেই দিনে তৎকালে সবার লড়াই শুরু করলাম। তখন মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের মাননীয় মানিক সরকার। ওনাকে বলতে 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 DDRC ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার ধর্মনগরে খুলতে পারে, তারপরে প্রাণসি বলাতে পারে। আমাদের বিজেপি সরকার আসার পরে তৎকালে মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব দেব বাবুকে বলে তুলে বলতে বলতে DDRC ব্রাঞ্চ খোলা হলো ধর্মনগরে হাসপাতালে একটা নিজস্ব রুমের মধ্যে। মাসে দুইবার DDRC অফিসার আসবেন, সার্টিফিকেট এখান থেকে ইস্যু করা হবে, এই একটা প্রক্রিয়া চলছিল। তারপরে DDRC নেপালে অফিস কিভাবে বানানো যায় ধর্মনগরে, তার চেষ্টা করতে 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 লড়াই করতে করতে আজকের থেকে মাস 3-4 আগে ধর্মনগরে আমরা DDRC ডিস্ট্রিক্ট ডিসএবিলিটি রিহ্যাবিলিটেশন সেন্টার অফিস আমরা বড় কালীদীঘি মানে কালীদীঘি উত্তর পারে আমরা খোলাতে পেরেছি। সেখানে এখন প্রতিদিন অফিস হয়। আমি জানি এখনো সেখানে সপ্তাহে একদিন কি মাসে নবীন করে বলে কৈলাস সরকার এসে বলে সার্টিফিকেট দেয়। এখন এডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা এখনো কিন্তু ডিস্ট্রিক্ট হিসেবে কৈলাসের মাঠে রয়ে গিয়েছে। আমি জানি এই নিয়ে নিরন্তর চিঠিপত্র আমি চালাচ্ছি, লেখাপড়া করছি, দিল্লির সঙ্গে যোগাযোগ করছি। আজও কালো 100% সিস্টেম এখানে চলে আসবে। এই দিনের এই অনুষ্ঠানে মোট 150 জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, RE News।